পেডিগ্রি বা ফ্যামিলি ট্রি অর্থাৎ বংশগতিক বিশ্লেষণের সময় কিছু স্ট্যান্ডার্ডাইজড জেনেটিক সিম্বলের উপর ভিত্তি করে আমরা একটি পরিবারের সম্পূর্ণ বা আংশিক উপস্থাপনা করে থাকি এবং এই পেডিগ্রি অ্যানালিসিস বা ফ্যামিলি ট্রি বিশ্লেষণের মাধ্যমে আমরা কোনো রোগ বা বিশেষ কোনো বৈশিষ্ট্যের বংশগতি প্রবাহ নির্ধারণ করতে পারি। এছাড়াও ওই বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন জীবের জিনোটাইপ নির্ধারণও সম্ভব হয়। বর্তমান স্ক্রিনে যে সিম্বলগুলি দেখা যাচ্ছে, পেডিগ্রি অ্যানালিসিসের সময় আমরা এই সকল স্ট্যান্ডার্ডাইজড সিম্বলই ব্যবহার করে থাকি এবং উক্ত প্রতীকগুলির সমন্বয়ে গঠিত একটি পেডিগ্রি ঠিক এরকমটি দেখতে হয়। পেডিগ্রি অ্যানালিসিসের মাধ্যমে আমরা মূলত বিভিন্ন বংশগত রোগ বা বৈশিষ্ট্যের চরিত্র চিত্রণ করি। এই বৈশিষ্ট্যগুলি হতে পারে সেক্স লিঙ্কড অথবা অটোজোমাল। সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স আবার দুই প্রকারের হতে পারে, এক্স লিঙ্কড অথবা ওয়াই লিঙ্কড। বর্তমান ভিডিওটিতে আমরা মূলত এক্স লিঙ্কড ইনহেরিটেন্স এবং তার পেডিগ্রি নিয়ে আলোচনা করব। আমরা জানব এক্স লিঙ্কড ইনহেরিটেন্স ঠিক কী, এর কতগুলি প্রকার রয়েছে, ক্যারিয়ার বলতে ঠিক কী বোঝায় এবং ক্রিস ক্রস ইনহেরিটেন্স আসলে কী। মানুষের ক্ষেত্রে পুরুষের দেহে একটি এক্স ক্রোমোজোম এবং একটি ওয়াই ক্রোমোজোম অবস্থিত, অপরদিকে স্ত্রীলোকদের দেহে দুটি এক্স ক্রোমোজোম বর্তমান। যখন এই এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত জিন বা মিউটেটেড অ্যালিলগুলির বংশগতি প্রবাহ নিয়ে আলোচনা করা হয়, তখন সেই ধরনের ইনহেরিটেন্সকেই বলা হয় এক্স লিঙ্কড ইনহেরিটেন্স, যেটি হলো এক ধরনের সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, কারণ এক্স ক্রোমোজোম হলো সেক্স ক্রোমোজোম। এখনও পর্যন্ত এক্স ক্রোমোজোমের উপর মোটামুটিভাবে 867টি জিনকে শনাক্ত করা গেছে। এই জিনগুলির মধ্যে অধিকাংশই বিভিন্ন ধরনের টিস্যুর বৃদ্ধি এবং বিকাশের সঙ্গে জড়িত। এই টিস্যুগুলির মধ্যে যেমন রয়েছে নিউরাল টিস্যু, বোন টিস্যু, ব্লাড সেলস, যকৃৎ বা হেপাটিক টিস্যু, রেনাল বা কিডনি টিস্যু, স্কিন, কার্ডিয়াক টিস্যু প্রভৃতি। এখনও পর্যন্ত এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলির ডিজঅর্ডার্স বা ত্রুটির কারণে 533 রকমের ত্রুটিপূর্ণ বংশগতি শনাক্ত করা গেছে। পেডিগ্রি অ্যানালিসিসের সময় এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত একটি জিনকে আমরা ট্রেট বা ডিজঅর্ডার হিসাবে গণ্য করি এবং সেই বৈশিষ্ট্যের বংশগতি প্রবাহই হলো এক্স লিঙ্কড ইনহেরিটেন্স। এক্স লিঙ্কড ইনহেরিটেন্স মূলত দুই প্রকারের হয়, এক্স লিঙ্কড রিসেসিভ বা এক্স লিঙ্কড প্রচ্ছন্ন এবং এক্স লিঙ্কড ডমিনেন্ট বা এক্স লিঙ্কড প্রকট। এখন আমরা দেখে নেব এক্স লিঙ্কড রিসেসিভ ইনহেরিটেন্সের পেডিগ্রি নির্ধারণের চরিত্রগুলি ঠিক কী কী। এক্স লিঙ্কড রিসেসিভ চরিত্রের প্রকাশ স্ত্রীলোকদের চাইতে পুরুষে অপেক্ষাকৃত বেশি দেখা যায়। ঠিক যেরকমভাবে এক্স লিঙ্কড রিসেসিভ এই পেডিগ্রিতে আমরা দেখতে পাচ্ছি, পুরুষদের মধ্যে 5 জন এই বৈশিষ্ট্যটি বহন করছে আর স্ত্রীলোকদের মধ্যে কেবলমাত্র 3 জন এক্স লিঙ্কড রিসেসিভ বৈশিষ্ট্যটি বহন করছে। এর কারণ হলো পুরুষেরা হলো সেক্স ক্রোমোজোমের জন্য হেমিজাইগাস, অর্থাৎ একটি এক্স ক্রোমোজোম এবং একটি ওয়াই ক্রোমোজোম বর্তমান, দুটি সেক্স ক্রোমোজোম হওয়া সত্ত্বেও এরা কিন্তু পৃথক পৃথক। অপরদিকে স্ত্রীলোকরা দুটি এক্স ক্রোমোজোম বহন করে, তাই স্ত্রীলোকের ক্ষেত্রে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের প্রকাশ পেতে হলে দুটি এক্স ক্রোমোজোমেই বৈশিষ্ট্যটি বর্তমান থাকতে হবে আর পুরুষদের ক্ষেত্রে কেবলমাত্র একটি এক্স ক্রোমোজোমে বৈশিষ্ট্য বর্তমান থাকলেই সেটি প্রকাশ পেয়ে যাবে। তাই পুরুষদের ক্ষেত্রে এক্স লিঙ্কড রিসেসিভ চরিত্রের প্রকাশের সম্ভাবনা কিন্তু বেশি। যদি পেডিগ্রিতে মা এক্স লিঙ্কড রিসেসিভ চরিত্রটির ফিনোটাইপিক প্রকাশ করেন, তবে তার সমস্ত সন্তানের মধ্যেও সেটি প্রকাশ পাবে। সকল পুরুষ সন্তানই ফিনোটাইপটি প্রকাশ করবে, ঠিক যেরকমভাবে আমরা জেনারেশন 1 দেখতে পাচ্ছি মা বৈশিষ্ট্যটি প্রকাশ করছেন এবং তার সন্তান সন্ততিদের মধ্যে সকল পুরুষ সন্তানই বা ছেলেরাই সেটি প্রকাশ করছে। যেহেতু বৈশিষ্ট্যটি এক্স লিঙ্কড রিসেসিভ, তাই মাকে চরিত্রটি প্রকাশ করতে গেলে তাই তার উভয় এক্স ক্রোমোজোমেই বৈশিষ্ট্যটি বর্তমান থাকতে হবে। বাবার কাছ থেকে ছেলেরা ওয়াই ক্রোমোজোমটি পায় আর মায়ের কাছ থেকে পায় এক্স ক্রোমোজোম। এখন এক্স ক্রোমোজোমের দুটিতেই যদি বৈশিষ্ট্য বর্তমান থাকে, তবে
পুত্রদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোম বৈশিষ্ট্য বহনকারী হবে এবং হেমিজাইগাস অবস্থায় পুরুষ সন্তান বা ছেলেরা সেই বৈশিষ্ট্যটি প্রকাশ করবে। পুরুষ থেকে পুরুষে কখনোই এক্স লিঙ্ক বংশগতির প্রবাহ দেখা যায় না, কারণ আমরা আগেই আলোচনা করলাম বাবা থেকে ছেলের মধ্যে কেবলমাত্র ওয়াই ক্রোমোজোমটি আসে আর এক্স ক্রোমোজোম আসে মায়ের কাছ থেকে। স্ত্রীলোকদের ক্ষেত্রে অটোজোমাল রিসেসিভ চরিত্রের মতো উভয় এক্স ক্রোমোজোমে বৈশিষ্ট্যটি বর্তমান থাকলে তবেই সেটির প্রকাশ ঘটে। এক্স লিঙ্কড রিসেসিভ চরিত্রের ক্ষেত্রে যখন কোনো স্ত্রীলোকের দুটি এক্স ক্রোমোজোমের মধ্যে যে কোনো একটিতে সেই বৈশিষ্ট্যটি বর্তমান থাকে, তখন ফিনোটিপিকভাবে তার বাহ্যিক প্রকাশ লক্ষ্য করা যায় না, কিন্তু জিনে বা ক্রোমোজোমে সেটি বর্তমান থাকে। অর্থাৎ সেই স্ত্রীলোকটি ওই নির্দিষ্ট এক্স লিঙ্ক বৈশিষ্ট্যের প্রকাশ না করলেও তার বাহক হিসাবে কাজ করতে পারে, এবং এই ধরনের স্ত্রীলোকদের আমরা ফিমেল ক্যারিয়ার বলে থাকি। এই ফিমেল ক্যারিয়ারদের পুত্র সন্তানদের মধ্যে 50% এক্স লিঙ্কড বৈশিষ্ট্যটির প্রকাশ করার একটি সম্ভাবনা দেখা যায়। যেরকমভাবে আমরা যদি দেখি জেনারেশন টুতে স্ত্রীলোকটি বৈশিষ্ট্যের প্রকাশ করেনি, কিন্তু তার পুত্র সন্তানদের মধ্যে অর্ধেকের ক্ষেত্রে সেই বৈশিষ্ট্যটির প্রকাশ ঘটেছে। এক্ষেত্রে এই স্ত্রীলোকটি হলো ফিমেল ক্যারিয়ার, যে নিজে বৈশিষ্ট্যের প্রকাশ না করলেও সেই বৈশিষ্ট্যটিকে বংশ পরম্পরায় প্রবাহিত করতে পারে, এবং যেহেতু তার দুটি এক্স ক্রোমোজোমের মধ্যে একটিতে বৈশিষ্ট্যটি বর্তমান, তাই 50% সম্ভাবনা তৈরি হয় কিছু ক্ষেত্রে তার ছেলেদের মধ্যে নর্মাল এক্স ক্রোমোজোমটি যাবে আর বাকি ক্ষেত্রে তার ছেলেরা পাবে এক্স লিঙ্কড রিসেসিভ বৈশিষ্ট্য বহনকারী এক্স ক্রোমোজোমটি। পেডিগ্রিতে যে সকল পুরুষ সন্তান সংক্রামিত হবে তাদের মায়ের শরীরে বৈশিষ্ট্যটি হয় হেটারোজাইগাস অবস্থায় বর্তমান অথবা হোমোজাইগাস অবস্থাতে সেই বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি পেডিগ্রির বাঁ দিকের অংশে সংক্রামিত বা বৈশিষ্ট্য বহনকারী পুরুষ সন্তানের মা হেটারোজাইগাস এবং বৈশিষ্ট্যটির বাহ্যিক প্রকাশ করেনি, আর ডান দিকে দেখতে পাচ্ছি বৈশিষ্ট্য বহনকারী পুরুষ সন্তানদের মা নিজেও বৈশিষ্ট্যটি বহন করছে এবং সেটি হলো হোমোজাইগাস কন্ডিশনে। হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস, ফ্র্যাজাইল এক্স সিন্ড্রোম, মাস্কিউলার ডিস্ট্রফি প্রভৃতি ডিজর্ডার বা ট্রেডগুলি এক্স লিঙ্কড রিসেসিভ উত্তরাধিকার প্রদর্শন করে। আমাদের আলোচিত এক্স লিঙ্কড রিসেসিভ পেডিগ্রিটি সমস্ত জিনোটাইপ বসালে তা দেখতে মোটামুটিভাবে এরকম হবে। এরপর আমরা দেখে নেব এক্স লিঙ্কড ডমিনেন্ট বংশগতি প্রবাহের পেডিগ্রি নির্ধারণের বৈশিষ্ট্যগুলি ঠিক কী কী। প্রথমেই বলা যায়, একটি এক্স লিঙ্কড ডমিনেন্ট বৈশিষ্ট্য বহনকারী পিতার সকল কন্যা সন্তানই সেই বৈশিষ্ট্যটি বহন করবে। তার কারণ হলো পিতা হেমিজাইগাস এবং এক্ষেত্রে এক্স ক্রোমোজোমে বৈশিষ্ট্যটি বর্তমান, এবং পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে কন্যা সন্তানরা কিন্তু এক্স ক্রোমোজোমটিই পায়, তাই কন্যা সন্তানদের একটি করে এক্স ক্রোমোজোম সেই ডমিনেন্ট বৈশিষ্ট্যটি বা প্রকট বৈশিষ্ট্যটি বহন করবে। আর আমরা সকলেই জানি যে কোনো এক্স লিঙ্কড ডমিনেন্ট বা প্রকট বৈশিষ্ট্য হেমিজাইগাস এবং হোমোজাইগাস অথবা হেটারোজাইগাস সব অবস্থাতেই প্রকাশ পায়। এক্স লিঙ্কড রিসেসিভ চরিত্রের মতোই এক্স লিঙ্কড ডমিনেন্ট চরিত্রও পুরুষ থেকে পুরুষে বা পিতা থেকে পুত্র সন্তানদের মধ্যে সঞ্চারিত হয় না, কারণ হিসাবে আবারও পিতার কাছ থেকে পুত্র সন্তানরা কেবলমাত্র ওয়াই ক্রোমোজোমটি পায় আর এক্স ক্রোমোজোম পায় মাতার কাছ থেকে, আর এক্ষেত্রে এক্স লিঙ্কড ডমিনেন্ট বৈশিষ্ট্যটি পিতার এক্স ক্রোমোজোমে অবস্থিত, তাই সেটি পুত্রের দেহে সঞ্চারিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। মানুষের ক্ষেত্রে স্ত্রীলোকদের দেহে অটোজোমাল ডমিনেন্ট ট্রেটের যা বংশগতি প্রবাহ, এক্স লিঙ্কড ডমিনেন্ট ট্রেটের বংশগতি প্রবাহ ঠিক একই ধরনের, অর্থাৎ বৈশিষ্ট্যটি হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থাতেই প্রকাশ পাবে। এক্স লিঙ্কড ডমিনেন্ট ইনহেরিটেন্সের অন্যতম উদাহরণ হল ভাইটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেট অথবা এক্স লিঙ্কড হাইপোফসফেটিমিয়া, রেট সিন্ড্রোম, অ্যালপোর্ট সিন্ড্রোম ইত্যাদি। এবং আমাদের আলোচিত এক্স লিঙ্কড ডমিনেন্ট পেডিগ্রিটির সমস্ত জিনোটাইপ বসালে তা মোটামুটিভাবে এরকম দেখাবে।